টিকিট নেই কিন্তু বিমানের আসন ফাঁকা সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা তবে এর সাথে বিমানের ভেতরের ও বাইরের যে চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে সংকটের সমাধান হবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের ট্রাভেল এজেন্টদের এক শীর্ষ নেতা বলেন টিকিট নিয়ে এ সংকটের জন্য বিমান বাংলাদেশের ব্যর্থতাই দায়ী এবং শোষের মধ্যে ভূত তাড়াতে না পারলে এই সমস্যার সমাধান হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী গত অর্থ রাষ্ট্রায়ত্ত সংস্থাটি একুশটি রোজাহাজ দিয়ে বত্রিশ লাখ যাত্রী পরিবহন করেছে কিন্তু গত মার্চে ঢাকা লন্ডন রুটের একটি ফ্লাইটের আসন ফাঁকা থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টিকিট নেই কিন্তু আসন ফাঁকা থাকার বিষয়টি আবারও সামনে উঠে আসে এমন পরিস্থিতিতে রোববার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভুইয়া জানান টিকিট নিয়ে সমস্যা তারা পুরোপুরি সমাধান করতে চান যেন এ নিয়ে আর প্রশ্ন না ওঠে অনেকের কৌতূহল টিকিট নেই কিন্তু আসন ফাঁকা থাকার কারণ কি বিমান বাংলাদেশ সাবেক বর্তমান জানান এক শ্রেণীর কর্মকর্তা ও কিছু এজেন্সির কারসাজি অনেক ক্ষেত্রে একশো পঞ্চাশটি আসনের একশোটি এজেন্সি নামমাত্র মূল্যে বুকিং দিয়ে রাখে শেষ পর্যন্ত চড়া দামে কিছু বিক্রি করে আর বাকিগুলো শেষ মুহূর্তে বিমানকে ফেরত দিয়ে দেয় এই অবিকৃতিগুলো পরে আর বিক্রি করা যায় না আবার ডিজিটাল পদ্ধতিতেও ম্যানি সুযোগ আছে বলে জানা গেছে তাই নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার ঘোষণার পরে পরিস্থিতির পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন বিশ্লেষকরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে